কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কাল, কাল সারা দেশে হরতালের ডাক জামায়াতের। যুদ্ধাপরাধীদের বিচারে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিএনপির প্রশ্ন, দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করার আহ্বান। এবং স্বাধীনতা বিরোধী চক্রকে দমন করতে না পারলে দায়িত্বপ্রাপ্তদের সরে যাওয়ার আহ্বান নাসিমের। সময় সংবাদের সঙ্গে আছি আমি হাফসাতুন। জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কাল। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরউদ্দিন মাহমুদ সকালে এক ব্রিফিংয়ে কথা জানান। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী পল্লব, কবি মেহেরুননেসা ও সাংবাদিক খন্দকার আবু তালেব হত্যা ছাড়াও অগ্নিসংযোগ এবং লুটপাটের মতো মানবতা বিরোধী ছটি অপরাধের অভিযোগ রয়েছে কাদের মোল্লার বিরুদ্ধে। গত বছরের 28 মে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল 2। প্রায় 9 মাস বিচার কাজ চলার পর গত 17 জানুয়ারি মামলার কার্যক্রম শেষ হয়। কাদের মোল্লার বিপক্ষে রাষ্ট্রপক্ষে 12 জন সাক্ষ্য দিয়েছেন, আর নিজেসহ কাদের মোল্লার পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন 6 জন। এর মধ্যে গত 7 জানুয়ারি আসামি পক্ষে মামলাটির পুনর্বিচারের আবেদন খারিজ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল 2। অদ্য মাননীয় ট্রাইব্যুনালের নির্দেশে উক্ত মোকদ্দমাটি আগামীকালকে কার্য তালিকাভুক্তির আদেশ প্রদান করা হয়। তাই বলা যায় যে আগামীকাল 5/2/2013 তারিখে আব্দুল কাদের মোল্লা মোকদ্দমা রায় ঘোষিত হবে এবং সেই ক্ষেত্রে এই রায়টি হবে দ্বিতীয় ট্রাইব্যুনালের জন্য দ্বিতীয় রায়। তার বিরুদ্ধে মূল অভিযোগ 6টি। কাদের মোল্লা নিজেই পাক আর্মি এবং বিহারিদের সঙ্গে নিয়ে গুলি চালিয়ে ইনডিসক্রিমিনেটিং ফায়ারিং করে এই 400 এবং এখানে 67-এর অধিক লোককে হত্যা করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি আমরা প্রেয়ার দিয়েছি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা ব্যবস্থা দুপুর থেকে জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র‍্যাব। সকালে জামায়াত নেতা কাদের মোল্লার মামলার রায় দেওয়ার তারিখ ঘোষণার পরই ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার করা হয়। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের সব প্রবেশ পথে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে কাল সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের বিচার বন্ধের দাবিতে এই হরতাল ডেকেছে দলটি। সোমবার বিকেলে জামায়াতের ভারপ্রাপ্ত প্রেস সেক্রেটারি রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মানবতা বিরোধী অপরাধের বিচার বিতর্কিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। তিনি বলেন, এ বিচার যেন আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য না হয়। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তরিকুল। এ সময় তিনি চলতি মাসের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আগামী 6 ফেব্রুয়ারি জেলা প্রশাসকের অফিস ঘেরাও, 11 ফেব্রুয়ারি কালো পতাকা মিছিল, 18 ফেব্রুয়ারি উপজেলা সদরে ইউএনও অফিস ঘেরাও, 23 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল এবং 15 ও 16 ফেব্রুয়ারি বর্ধিত সভা অনুষ্ঠান। কর্মসূচি ঘোষণা শেষে তরিকুল সাংবাদিকদের বলেন, আগের মতো এখনও 18 দলীয় জোট ভাঙার ষড়যন্ত্র চলছে, তবে এতে জোটের কোনো ক্ষতি হবে না, বরং আরও শক্তিশালী হবে। যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে তিনি আরো বলেন, বিএনপি চায় এ বিচার যেন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়। জামাতে ট্রাইব্যুনাল বা দাবির সঙ্গে বা যুদ্ধাপরাধের বিচারের বিচারের সঙ্গে আমরা একমত না। আমরা যুদ্ধাপরাধের বিচার চাই, সে বিচার বিশ্বাসযোগ্য হতে হবে, সে বিচার আন্তর্জাতিক মানের হতে হবে, সে বিচার স্বচ্ছ হতে হবে এবং সে বিচার কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের বিচার হবে না। তো আজকে হিউম্যান রাইটস ওয়াচও বলছে বিতর্কিত হচ্ছে, আমরাও তাই বলছি যে স্বচ্ছ হোক। আমরা মনে করি স্বচ্ছ হোক বলছি কেন, স্বচ্ছ হচ্ছে না বলে বলছি, আমরা বলছি স্বচ্ছ হোক, ক্রেডিবল হোক। এদিকে বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও পিকেটিং এর মধ্য দিয়ে রাজশাহী বিভাগে চলছে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এই হরতাল ডাকা হয়। হরতালের সমর্থনে সকালে রাজশাহী শহরের
মনি চত্বর থেকে একটি মিছিল বের করে মহানগর বিএনপি। মিছিলটি পুরো বাজার ঘুরে ভুবনমোহন পার্কে গিয়ে শেষ হয়। এদিকে হরতালের কারণে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, তবে রেল স্টেশন থেকে যথাসময়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ট্রেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে জয়পুরহাটে বিএনপির দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হরতাল সমর্থকদের লাঠির আঘাতে এক সাংবাদিক সহ দুজন আহত হয়েছে। সিরাজগঞ্জে হরতাল সমর্থনকারী ও হরতাল বিরোধীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের 8 জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে পিকেটিং করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে পিকেটাররা। এদিকে বগুড়ায় হরতালের সমর্থনে রাস্তার টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা। এছাড়া মহাস্থান এলাকায় পিকেটাররা 5টি গাড়ি ভাঙচুর করে। অন্যদিকে নওগাঁর দয়াল মোড়ে 4টি মোটরসাইকেল ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় সকালে একটি ককটেল বিস্ফোরণ ছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। একই দাবিতে রংপুর বিভাগেও চলছে বিএনপি সকাল সন্ধ্যা হরতাল। সকালে বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। এদিকে হরতালের কারণে সকাল থেকেই বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল। তবে শহরের বিভিন্ন সড়কে রিক্সা অটোরিকশা সহ হালকা যানবাহন চলাচল করছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের হরতালকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 35 থেকে 40 রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে আহত হয়েছে 35 জন। এছাড়া শহরের বেশ কয়েকটি স্থানে 6টি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। এছাড়া নীলফামারী, সৈয়দপুর, পঞ্চগড়, গাইবান্ধা ও দিনাজপুরে হরতালের সমর্থনে কোনো ধরনের মিছিল বা পিকেটিং করা না হলেও বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল। বগুড়ায় নিহত 3 নেতাকর্মীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ রাজধানীর মতিঝিলে সমাবেশ করেছে জামায়াত শিবির। সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মতিঝিলে জড়ো হয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। পরে মতিঝিল শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে কাকরাইল নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। জামায়াতের কর্মসূচির কারণে মতিঝিল এলাকায় অসহনীয় যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলাকারীদের কঠোর হাতে দমন করতে না পারলে দায়িত্বপ্রাপ্তদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। সকালে জাতীয় প্রেস ক্লাবে চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সংসদে না গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে হতাশাগ্রস্ত বিরোধী দলীয় নেতা বিদেশিদের কাছে অনুকম্পা চেয়েছেন। এছাড়া পদ্মা সেতু নিয়ে মন্ত্রীদের সমন্বয় করে কথা বলারও অনুরোধ জানান তিনি। রাস্তায় পুলিশ নিগৃহীত হবে প্রায় প্রতিদিন, কয়েকজন খুনি 71 চিহ্নিত ঘাতকদের কাছে, এটা হতে পারে না। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে বলতে চাই, কঠোরভাবে আইন অনুযায়ী এই দুর্বৃত্তদের 71 চিহ্নিত ঘাতকদের অনুসারীদেরকে হয় এই ধরনের কাজ থেকে নিবৃত্ত করবেন, নাহলে দায়িত্ব ছেড়ে দেবেন, এই কর্মকর্তাদের দায়িত্ব ছেড়ে দেবেন, ছড়িয়ে দেবেন, এভাবে চলতে পারে না। এদিকে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিৎ সেনগুপ্তও জামায়াতের সহিংস কর্মসূচি দমনে পুলিশ বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দৃঢ়তা এবং দক্ষতা দেখানোর আহ্বান জানিয়েছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, জামায়াত একদিকে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে, অন্যদিকে পুলিশ প্রহরায় মিছিল করছে। পরস্পর বিরোধী এই অবস্থান গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন। জামায়াত লাঠি নিয়ে ক্যাডার দিয়ে পুলিশ বাহিনীকে আক্রমণ করবে, আবার কখনো হঠাৎ গণতান্ত্রিক হয়ে পুলিশ বাহিনীর পাহারায় মিছিল করবে, এই দুইটি পরস্পর বিরোধী অবস্থান জনগণের কাছে গ্রহণীয় নয়। সুতরাং অবিলম্বে আমাদের পুলিশ বাহিনীকে দক্ষতা এবং দৃঢ়তার সঙ্গে এদেরকে মোকাবেলা করে রাষ্ট্রের অবস্থানকে এবং জনগণকে এই বিভ্রান্তি মুক্ত করে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে খুব দৃঢ় এবং স্পষ্টভাবে জনগণের সামনে এই ব্যাপারে তার বক্তব্য তুলে ধরতে হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বৈত কর আরোপ পরিহার চুক্তি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে এক দেশের নাগরিক আরেক দেশে ব্যবসা করলে তাদের আয়কর এবং ব্যবসা সংক্রান্ত তথ্য চাইলে তা সংশ্লিষ্ট দেশ দিতে বাধ্য থাকবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিদ্যমান চুক্তির এসব সংশোধনী অনুমোদন হয়। এছাড়া উভয় দেশে অধ্যয়নরত শিক্ষার্থীর বৃত্তির টাকা 6 বছর পর্যন্ত করমুক্ত থাকবে। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকে পদ্মা সেতু নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি, তবে বৈঠকের পর এ বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ যখন তথ্য চায়, এটি ভারতের প্রয়োজন না থাকলেও বাংলাদেশের প্রয়োজনে এটা বাংলাদেশ পেতে পারে। সিমিলারলি ভারত যদি কোনো তথ্য চায়, সেখানে ভারতের কোনো প্রয়োজন না থাকলেও বাংলাদেশের প্রয়োজনে সেটি দেওয়ার বিধান থাকবে। এই তথ্য যদি ব্যাংক রিলেটেড হয় তাও সেটা দেওয়ার বিধান থাকবে। আগে এটা স্পষ্টীকরণ করা ছিল না। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। একই সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। দুপুর নির্বাচন কমিশনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যেহেতু সামনে নির্বাচন রয়েছে, আমরা প্রয়োজনে আমরাও সামরিক বাহিনী প্রয়োজনে ব্যবহার করব যদি মনে করি সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য সেনাবাহিনীর দরকার আছে, তাহলে সেই পরিস্থিতির কারণে আমরা সামরিক বাহিনী সহ সব সকল বাহিনী যারা আছে সবারই সহযোগিতা নেব। বৈষম্য বিরোধী আইন প্রণয়নে সরকারের কাছে সুপারিশ করবে জাতীয় মানবাধিকার কমিশন, জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। সকালে আইডিবি মিলনায়তনে এক সেমিনারে তিনি একথা বলেন। প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি শিশু অন্তত পক্ষে একটি দৃষ্টিকোণ থেকে তাদের অধিকার রক্ষা করবার জন্য আমরা সদা প্রস্তুত এবং সেখানে আমরা আমাদের যাবতীয় শক্তি নিয়োজিত করব। সেটি হচ্ছে কোনোভাবেই কোনো ক্রমেই এমনকি অন দ্য বেসিস অফ সেক্সুয়াল ওরিয়েন্টেশন নো ওয়ান শুড বি ডিসক্রিমিনেটেড। আমরা চাইছি যে অ্যান্টি ডিসক্রিমিনেশন একটা আইন করবার জন্য, সুপারিশ করবার জন্য সরকারের কাছে এবং তার খসড়াটি প্রস্তুত প্রণয়ন করে দেবো আমরা। নওগাঁর সাপাহার সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 46 বর্ডার গার্ড বিজিবি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার ভোরে গরু নিয়ে সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ তাদের আটক করে। এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিজিবি পতাকা বৈঠকের জন্য বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে। এ সময় তাদের ভারতের পশ্চিম দিনাজপুরের টিকাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানায় বিএসএফ।